বিশ্ববিখ্যাত ইব্রাহিমোভিচের বয়স যখন মাত্র 2 বছর, তখন তার বসনিয়ান মুসলিম বাবা ও ক্রোয়েশিয়ান ক্যাথলিক মা বিচ্ছিন্ন হয়ে যান। স্কুলে থাকতে তিনি মাস্তান প্রকৃতির ছিলেন এবং সুযোগ পেলেই সাইকেল চুরি করতেন। 6 বছর বয়সে জন্মদিনে ফুটবল উপহার পাওয়ার পর থেকে ফুটবল খেলার শুরু, সেই সাথে জাতীয় দলে খেলার স্বপ্নের বীজ বোনেন ইব্রাহিমোভিচ। একবার তার স্কুলে 5 বছর পর আমি কি করব এই বিষয়ক রচনায় লিখেছিলেন, ইতালিতে পেশাদার ফুটবল খেলব, আমার প্রচুর অর্থ থাকবে, সাগর পারে বাড়ি করব, অনেক বড় বিত্তশালী হব। ইব্রাহিমোভিচ 5 বছর পর ঠিকই পেশাদার ফুটবল খেলা শুরু করেন। তারপর ধীরে ধীরে হয়েছেন অঢেল অর্থ সম্পদের মালিক। সুইডিশ ফুটবলের এই মহাতারকার অর্থবিত্তের বিলাসবহুল জীবনের আড়ালে রয়েছে জীবন সংগ্রামের এক অনুপ্রেরণাদায়ক গল্প। আমাদের আজকের আয়োজনে জানাব তার সেই সংগ্রামী জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য, যার বিস্তারিত জানলে আপনিও অনুপ্রেরণা পাবেন জীবনে দারুণ কিছু করার। তার জন্য ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। সুইডিশ ফুটবলের সবচেয়ে বড় তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের জীবনটা সোনার চামচ মুখে দিয়ে শুরু হয়নি। সুইডেনের অভিবাসী ক্যাম্পে বসনিয়ান বাবা সোফিক ও ক্রোয়েশিয়ান মা জুরকার ঘরে 1981 সালের 3রা অক্টোবর সুইডেনের মালমো শহরে জন্ম হয় ইব্রাহিমোভিচের। বসনিয়ান মুসলিম বাবা সোফিক ইব্রাহিমোভিচ ও ক্রোয়েশিয়ান ক্যাথলিক মা জুরকার গ্রাফিক যখন 2 দেশ থেকে অভিবাসী হিসেবে সুইডেনে পাড়ি জমান, তখন তাদের দেখা হয়। কিন্তু যখন তাদের ঘরে ইব্রাহিমোভিচের জন্ম হয়, তার কিছুদিন পরেই তাদের বিচ্ছেদ ঘটে। প্রথমে ছোট্ট ইব্রাহিমোভিচ মার সৎ বাবার সাথে ছিলেন, কিন্তু কিছুদিন পরেই তার বাবা সোফিক তাকে নিজের কাছে নিয়ে যান। তার বাবা একটি গুদাম ঘরে চাকরি করতেন, সারাদিন কাজে ব্যস্ত থাকার কারণে তার বাবা কোনো যত্ন নিতে পারতেন না, তাই নিজের প্রতি যত্নটুকু নিজেকেই নিতে হতো ইব্রাকে। তবে বাবা সেভিকের নজর এড়ায়নি তার সন্তানের ফুটবল প্রীতির বিষয়টি। মাত্র 4 বছর বয়স থেকে ফুটবলের প্রতি ইব্রাহিমোভিচের ভালোবাসা তৈরি হয়, যেটা তার বাবা সবসময় দেখেছেন। যখন তার বয়স 8 বছর, তখন তার বাবা তাকে একজোড়া বুট উপহার দেন, তার আগে দেন একটি ফুটবল। এতে ফুটবলের প্রতি তার ভালোবাসা তখন আরও বেড়ে যায়। তিনি ছেলেকে নামকরা ফুটবলার বানাতে চেয়েছিলেন, সেই কারণে তার বাবা চেষ্টা করতেন ছেলেকে শৃঙ্খলার মধ্যে বড় করতে। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিমোভিচের শৃঙ্খলাবদ্ধতা একদমই পছন্দ ছিল না। স্কুলের মধ্যে গুন্ডা টাইপের ছেলে ছিলেন ইব্রাহিমোভিচ এবং ছোটবেলায় একটি সাইকেলও চুরি করেছিলেন, আর ছাত্র হিসেবে ছিলেন একদম গর্দভ টাইপের। ইব্রাহিমোভিচের সামনে সুযোগ ছিল ফুটবল খেলার জন্য 3টি দেশকে বেছে নেয়ার, কিন্তু তিনি বসনিয়া, সুইডেন এবং ক্রোয়েশিয়ার মধ্যে সুইডেনকে বেছে নেন। 2000 থেকে 2001 সালের নর্ডিক ফুটবল চ্যাম্পিয়নশিপে ফারো আইল্যান্ডের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচে সুইডেনের হয়ে তার অভিষেক হয়। তিনি 2002-এর বিশ্বকাপের বাছাই পর্বে আজারবাইজানের বিপক্ষে প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় সুইডেনের হয়ে অংশগ্রহণ করেন। সুইডেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইউরো 2004-এ কোয়ালিফাই করে। বাছাই পর্বে তিনি 3টি গোল করেন। মূল পর্বে বুলগেরিয়ার বিপক্ষে সুইডেন 5-0 গোলে জয় পায়। সেই ম্যাচে তিনি পেনাল্টি থেকে 1টা গোল করেন এবং 1টি গোল সতীর্থকে দিয়ে করিয়েছেন। ইউরো 2008-এর বিশ্বকাপের কোয়ালিফাইয়ারে তিনি কোনো গোল করতে পারেননি, তবে মূল পর্বে তিনি গ্রিস এবং স্পেনের বিপক্ষে 1টি করে গোল করেন। 2012 ইউরো কোয়ালিফাইয়ারে ইব্রাহিমোভিচকে দলের অধিনায়ক করা হয়। তিনি তার দলকে ইউরো 2012-র মূল পর্বে তোলেন। মূল পর্বে আয়োজক দেশে ইউক্রেনের কাছে 2-1 গোলে হেরে যায়। সেই ম্যাচে তিনি 1টি গোল করেন। 2014 সালে বিশ্বকাপে উঠতে ব্যর্থতা এবং 2016 সালের ইউরোতে গ্রুপের শেষ দল হিসেবে টুর্নামেন্ট শেষ করেন। তিনি পুরো টুর্নামেন্টে গোলমুখে মাত্র 1টি শট নেন। টুর্নামেন্ট শেষ হওয়ার পর তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটান। দেশের হয়ে 116 ম্যাচে তিনি 62টি গোল করেছেন। এর আগে ইব্রাহিমোভিচ তার ক্লাব ফুটবল শুরু করেন তার নিজের শহর মালমো শহরের মালমো ক্লাবে। 1996 সালে তিনি মালমো ক্লাবে জুনিয়র দলের হয়ে খেলা শুরু করেন এবং 1999 সালে তিনি মালমো ক্লাবের সিনিয়র দলের হয়ে সুইডেনের পেশাদার ফুটবল লিগে খেলেন। সেই মৌসুমে ইব্রাহিমোভিচের দল লিগে 13তম হয়ে সেই সময় রেলিগেশনের শিকার হয় এবং 2য় বিভাগে নেমে যায়। কিন্তু পরের বছর ইব্রাহিমোভিচের অসাধারণ ফুটবল নৈপুণ্যের কারণে 2য় বিভাগ থেকে 1ম বিভাগে উঠে আসে। তখনই তার উপর নজর পড়ে ইংলিশ ক্লাবের কোচ আর্সেন ওয়েঙ্গারের। তিনি তাকে কেনার চেষ্টা চালান। ইব্রাহিমোভিচও আর্সেনালে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু যখন ওয়েঙ্গার তাকে ট্রায়াল দিতে বলেন, তখন তিনি আর্সেনালে যোগ দিতে অস্বীকৃতি জানান, কারণ ইব্রাহিমোভিচ কখনো অডিশন দেন না। আর্সেন ওয়েঙ্গার যখন তাকে কেনার চেষ্টায় ব্যর্থ হন, তখন তার উপর নজর ছিল ডাচ ক্লাব অ্যাজাক্সের টেকনিক্যাল ডিরেক্টর লিও বেনহ্যাকারের। 2001 সালের 22শে মার্চ মালমো ও অ্যাজাক্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে 8.7 মিলিয়ন ইউরো
বা 87 মিলিয়ন সুইডিশ ক্রোনা ট্রান্সফার ফিতে আমস্টারডামে পাড়ি জমান। তিনি বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে খেলেছেন। 2001 থেকে 2004 শেষ অবধি তিনি ডাচ ক্লাব অ্যাজাক্স আমস্টারডামের হয়ে খেলেন। বেশ ভালোই করেছিলেন ক্লাবটিতে। তবে একটি অপ্রত্যাশিত ঘটনায় হঠাৎ করে 2004 সালের 31শে আগস্ট ইব্রাহিমোভিচকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে বিক্রি করে দেয়। ইব্রাহিমোভিচ 16 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে জুভেন্টাসে যোগ দিয়ে নানান চড়াই উতরাইয়ের শিকার হন। তবে সেসবকে পেছনে ফেলে তিনি 2006 সালের 10ই আগস্ট ইন্টার মিলানের সাথে 24.8 মিলিয়ন ট্রান্সফার ফিতে 4 বছরের জন্য চুক্তি করেন। 2006 সালের 26শে আগস্ট রোমার বিপক্ষে ইতালিয়ান সুপার কাপে ইন্টার মিলানের হয়ে ইব্রার অভিষেক হয়। এই মৌসুমে ইব্রাহিমোভিচ তার দলের হয়ে সর্বোচ্চ গোল করেন এবং তার দল ইন্টার মিলানও শিরোপা জিতে নেয়। পরের সিজনে ইব্রাহিমোভিচ ইন্টারের হয়ে 100তম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন এবং তার অসাধারণ ক্রীড়া দক্ষতায় ইন্টার টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় এবং তিনি দলের হয়ে সর্বোচ্চ 17 গোল করেন। 2007 সালে ইন্টারের সাথে 2013 সাল পর্যন্ত থাকার চুক্তি করেন এবং চুক্তি অনুযায়ী তিনি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হন। 2007 সালে তিনি সিরিয়া প্লেয়ার অব দ্য ইয়ার এবং সিরিয়ার সেরা বিদেশি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। 2008 মৌসুমে ইব্রাহিমোভিচ তার অসাধারণ ক্রীড়া দক্ষতা দেখিয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা হন এবং ইন্টার মিলান হ্যাট্রিক শিরোপা জয় করেন। ইন্টার মিলান থেকে ইব্রাহিমোভিচকে বার্সেলোনা কিনে আনে 46 মিলিয়ন ইউরো এবং স্যামুয়েল ইতোর বিনিময়ে। বার্সাকে ইব্রাহিমোভিচ মাত্র 1 মৌসুম কাটান। বার্সার হয়ে মোট 46টি ম্যাচে 22টি গোল করেছেন এবং করিয়েছেন আরও 13টি। 2010-11 মৌসুমে ইব্রাহিমোভিচ এসি মিলানে তার খেলা শুরু করে মোট 85টি ম্যাচে 56টি গোল করেন। তিনি এসি মিলানের হয়ে একবার সিরিয়া এবং ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছেন। 2012 সালের 17ই জুলাই ইব্রাহিমোভিচকে 20 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে প্যারিস সেন্ট জার্মেইন কিনে নেয়। ইব্রাহিমোভিচের সাথে বোনাস সহ বার্ষিক 14 মিলিয়ন ইউরো বেতন দেওয়ার ভিত্তিতে 3 বছরের চুক্তি করে প্যারিসের ক্লাবটি। এই চুক্তির ফলে ইব্রাহিমোভিচ বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড় হন। ইব্রাহিমোভিচ প্যারিসের এই ক্লাবের হয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন। প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে 4 মৌসুমে মোট 180টি ম্যাচে তিনি 156টি গোল করেছেন। পিএসজির হয়ে তিনি 4 বার লিগ ওয়ান, 3 বার কাপ দে লা লিগ এবং 2 বার ফ্রেঞ্চ কাপ জিতেছেন। ইব্রাহিমোভিচ 16-17 মৌসুমে পিএসজি থেকে ফ্রি খেলোয়াড় হিসেবে নিজস্ব স্বাধীনতায় ইউনাইটেডের সাথে সাপ্তাহিক 2 লাখ ইউরো বেতনে 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হন। 2016-17 মৌসুমে মাত্র 28 ম্যাচে তিনি 17 গোল করেছেন। 2016-17 মৌসুমে ইউনাইটেডের সাথে চুক্তির মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি করলেও সময় তার ভালো কাটেনি। মাত্র 5 ম্যাচ খেলে কোনো গোলই করতে পারেননি। মৌসুম শেষ হওয়ার আগে ইউনাইটেড ছেড়ে তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। মাঝে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ঘুরে বর্তমানে মাতাচ্ছেন এসি মিলান। ইব্রাহিমোভিচ সুইডেন, ইতালি, নেদারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মোট 9টি ক্লাবের হয়ে 500রও বেশি ম্যাচ খেলে প্রায় 400টি গোল করেছেন। 2016 সালে তার জীবনী নিয়ে বিকামিং জ্লাটান নামে একটি মুভি তৈরি হয়েছে। মুভিটি বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। তিনি তার আত্মজীবনী প্রকাশ করেছেন, আমি জ্লাটান ইব্রাহিমোভিচ। 2011 সালের শেষ দিকে ক্যারিয়ার জুড়ে তার অর্জিত পুরস্কারের কথা বলে শেষ করতে পারব না। পরিবারে ইব্রাহিমোভিচের 2 আপন ভাই বোন এবং 3 জন সৎ ভাই বোন রয়েছে। ইব্রাহিমোভিচ ও তার স্ত্রী হেলেনা সেগারের 2টি ছেলে সন্তান রয়েছে, একজনের নাম ম্যাক্সিমিলান আর অন্যজনের নাম ভিনসেন্ট। তার একাধিক বাড়ির মধ্যে তার জন্মস্থান সুইডেনেও একটি বাড়ি রয়েছে যেখানে তিনি গ্রীষ্মের ছুটি কাটান। জ্লাটান ইব্রাহিমোভিচ, তিনি তায়কোন্দোতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত। তিনি 2003 সালে নিজের নামকে ট্রেডমার্ক হিসেবে রেজিস্ট্রি করেছেন, যার ফলে তার নাম অন্য খেলার সামগ্রী, পোশাক এবং জুতায় তার অনুমতি ব্যতীত কোনোভাবেই কেউ ব্যবহার করতে পারবে না। প্যারিসে তার নামে একটি বিখ্যাত বার্গার রয়েছে। জ্লাটান ইব্রাহিমোভিচ নাইকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করছেন। তার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন বক্সার মোহাম্মদ আলী। তার বার্ষিক আয় 25 মিলিয়ন ইউরো বা $35 মিলিয়ন সমান। বর্তমানে তিনি প্রায় $200 মিলিয়ন মালিক। তিনি 2015 সালে লিগ ম্যাচে গোল করার পর জার্সি খোলেন, তখন তার শরীরে বিশ্বব্যাপী 50 জন মানুষের নাম দেখা যায় যারা ক্ষুধার্ত হয়ে দিন যাপন করেছে। তিনি মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য ফেমিন সংগঠনের হয়ে এই কাজটি করেন। প্রিয় ভিউয়ার্স, জ্লাতান ইব্রাহিমোভিচের সংগ্রামী জীবনের কথা আপনার হৃদয়কে বিন্দুমাত্র ছুঁয়ে গেলে এবং জীবনে ভালো কিছু করার অনুপ্রেরণা যোগালে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মনের অনুভূতি। আর মতামত জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।
এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।